হ্যালো বন্ধুরা, আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বলা হয়েছে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে সুপার সাইক্লোন সিত্রাং। এই সিত্রাংয়ের গতিপথ কেমন হবে এবং সিত্রাং কোথায় আঘাত আনতে পারে এবং সিত্রাং আঘাত আনার পর কী পরিস্থিতি হতে পারে, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল বাটনে চাপ দিন। এবার বিস্তারিত, যুক্তরাষ্ট্রের আবহাওয়া পূর্বাভাস মডেল গ্লোবাল ফরকাস্ট সিস্টেমের জিএফএস এর তথ্য অনুযায়ী বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সিত্রাং আগামী 22 অক্টোবর সকাল 6টার পর উপকূলে আঘাত হানতে পারে। সংস্থার দেওয়া পূর্বাভাসে বলা হচ্ছে সম্ভাব্য সুপার সাইক্লোনের গতিপথ কিছুটা উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে বাংলাদেশের সুন্দরবন ঘেঁষে ভারতের পশ্চিমবঙ্গ ও ওড়িশা রাজ্যের উপকূলে আঘাত হানতে পারে। এছাড়া কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী 21 অক্টোবর সকাল 6টায় ঘূর্ণিঝড়টি ঠিক মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে, সেক্ষেত্রে উপকূলে আঘাত হানার সময় আগে পরে হতে পারে। ঘূর্ণিঝড়ের স্থলভাগে আঘাতের অবস্থান প্রতিনিয়ত পরিবর্তন হয়, এমনকি স্থলভাগে আঘাত হানার মাত্র 3 থেকে 6 ঘন্টা আগেও গতিপথ পরিবর্তন করতে পারে। তবে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের সম্ভাব্য গতিপথ ও স্থলভাগে আঘাত হানার স্থান সম্পর্কে কিছুটা স্পষ্ট ধারণা পেতে আমাদের হয়তো 13 অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। প্রসঙ্গত, অক্টোবর মাসের 18 থেকে 25 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি সুপার সাইক্লোন সৃষ্টির আশঙ্কার কথা নির্দেশনা করেছে আমেরিকার আবহাওয়া পূর্বাভাস মডেল গ্লোবাল ফরকাস্ট সিস্টেম জিএফএস। সংস্থাটির প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী সুপার সাইক্লোনটি বাংলাদেশ বা ভারতের উপকূলে 210 থেকে 250 কিলোমিটার গতিতে আঘাত হানতে পারে। অক্টোবরের 25 তারিখ অমাবস্যা, ফলে সম্ভাব্য এই সুপার সাইক্লোনটি যদি অক্টোবরের 22 থেকে 25 তারিখের মধ্যে স্থলভাগে আঘাত করে তবে যে স্থানে আঘাত করবে সেই স্থানের উপকূলীয় এলাকা লণ্ডভণ্ড করে দিয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ। সুপার সাইক্লোনটি যে স্থানে আঘাত করবে সেই স্থানের উপকূলীয় এলাকায় 15 থেকে 20 ফুট পর্যন্ত উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। যদি উপকূলে আঘাত আনার সময় বাতাসের গতিবেগ ঘন্টায় 150 থেকে 200 কিলোমিটারের মধ্যে হয়ে থাকে। এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কর্তৃক তথ্যে জানা গিয়েছে বিদায়ের আগে মৌসুমী বায়ুর সক্রিয়তায় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। এমনকি রংপুর, চট্টগ্রাম, সিলেট এই 3 বিভাগে কোনো কোনো স্থানে ভারী বৃষ্টিও হতে পারে। তবে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে মিরর অব বাংলাদেশ চ্যানেলটির সঙ্গেই থাকুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।